রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফেনী সদর থানার অন্তর্গত তালিমুল কোরআন নুরানী মডেল হিফজ মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি এ মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি সেই কুষ্টিয়া থেকে এই ফেনী পর্যন্ত কোরআনের দাওয়াত নিয়ে, বিশেষ করে এ পাশের জেলার সন্তান জনাব জেলার হোসেন ফরাদ ভাই, আরো অনেক মানুষের নাম এখানে দেখছি, ওরফানা লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন বলেন আমি। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফেনীবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এখনো এরা কথা বন্ধ করেনি না, দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি ভাই, আর জায়গা নেই, আর এত মানুষ আসবেন না, এই সমস্যা তো, মানুষ বেশি হলে অনেকে মানে মন খারাপ করে না জানেন কি হয়ে যায়, মাইকিং শোনার পরও মনে করবেন শুনি না, এক দেড়শো দুইশো মানুষ হলে আমারও ভালো আপনাদেরও ভালো। কোরআনে কারিম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে তাফসীর আকারে, দেড় হাজার বছর আল্লাহ আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের দুই নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন একটা কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, যখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ কোনো ভয় ভীতি এগুলো কাজ না করে। হারজন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে দুইটা পেয়েছি, এক নাম্বার কোরআনে কারিম দিয়ে যখন আপনি সতর্ক করবেন উপদেশ দেবেন, অনেক মানুষ এমন আছে কোরআনের সতর্ক বাণী বুঝতে না পেরে মন খারাপ করবে, এদেশে এরকম মানুষ এখন আছে। কোরআন দিয়ে আমি যেটা সতর্ক করতে চাই ওটা উল্টা বুঝে মনে করে রাজনীতি, উল্টা বোঝে তখন মন খারাপ করে ফেলে, হয়তো ফ্যানিতে এরকম মানুষ এখনো তৈরি হয়নি তাই। দ্বিতীয় নম্বর, কোরআন দিয়ে উপদেশ দিতে গেলে সতর্ক করতে গেলে আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি মানুষ এবাদত মনে করে পালন করছে, কিন্তু কোরআনে কারিম দিয়ে যখন বলবেন ওইগুলো টিকবে না। আমি একটা বলছি, আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় চৌত্রিশটার উপরে এই বাংলাদেশে ধরা পড়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়াজজাউনা মা কানূ ইয়ামালুন। সূরা আরাফ নয় নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইনের ১৮০ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বহু নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা ইলহাদ করে পরিবর্তন পরিবর্ধন করে উলট পালট করে ডাকে তাদের সাথে মিলে তোমরা ডাকবা না। এ আয়াত কার? আল্লাহর নামে জিকির করা যাবে, তাকে ডাকা যাবে,
যেভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে শিখিয়েছেন উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন। 99টা নাম আমরা অনেকে জানি, আল্লাহর না, আল্লাহর নাম 5000-এর উপরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে কোরআনে কারিমে বহু নাম আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আপনি যে নামে পারেন ডাকবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর নাম পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তার নামের সাথে অন্য কাউকে জুড়িয়ে আপনি ডাকতে পারবেন না। এই যে তাকে ডাকার সাথে সাথে অন্য কাউকে জুড়িয়ে দিতে পারবেন না, কোথায় আছে এটা? সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের প্রথম অংশে এটা পাবেন, আল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর। এই যে মাআল্লাহ, তোমরা যারা আল্লাহর সাথে অন্য কাউকে যোগ করো, ডাকো, অনেকে আল্লাহকে ডাকছে পাশাপাশি আল্লাহর নামের সাথে অন্য নাম যোগ করে ডাকে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আর এগুলো ফেনি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশি। অনেকে এবাদত মনে করে কাজ করে, কোরআনে কারিমের তাফসীর করতে গেলে এগুলো টিকবে না, আল্লাহ জানে। হে নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন ওই নিয়ম নীতি গুলো সব উল্টিয়ে যাবে। যারা দাওয়াত দিয়েছিল আপনাকে কথা বলার জন্য নিয়ে এসেছিল, এই মানুষগুলো তখন মন খারাপ করবে। আমার মনে হয় যে দুইটা ব্যাখ্যা বললাম বাংলাদেশের জন্য এখন খাপের খাপ, কথা বলেন, একদম মিলে যাচ্ছে না। তাফসীর করতে গেলে অনেকের কাছে রাজনীতি মনে হয়, না বুঝে মন খারাপ করে। অথচ কোরআনে কারিমের যে নিয়ম নীতি দিয়ে রাজনীতি করার কথা, ওইটা বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওইটা তখন দুর্নীতি হয়ে যায়। দ্বিতীয় নম্বর, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে মানুষ এবাদত মনে করে চালায়, আর এর পেছনে কিছু ভণ্ড পীররা রয়েছে। হাদিস বলছি 15 সেকেন্ডে, খুব খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন যারা দ্বীনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে ইবাদত মনে করে চালিয়ে দেয় এটা হচ্ছে বেদাত। এটা আরো জোরে বেদাত, যারা দুনিয়ায় করবে বুঝে হোক না বুঝে হোক। অনেকে মনে করে যে আমি বুঝি না তাই করি, আপনি বুঝেন না কেন? এটা আপনার অপরাধ। বিশেষ করে আমাদের এই দেশে কারা যেন ছড়িয়েছে যে জানি না তাই মানি না, কোনো অসুবিধা নেই বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ জানতাম না, এটা শয়তান। কারণ ইসলামের কোন বিধান জানাও ফরজ, মানাও ফরজ, এক কথা বলেন না কেন? আপনি জানেন একটা ফরজ আদায় হয়ে গেছে, মানেন না, আরেকটা ফরজ আদায় হয়নি, এর জন্য আপনার গোনা হবে, আপনি জানেন না কেন? আপনি জানেন না এটা আপনার অপরাধ। অপরাধ করলে কি হয় আরো জোরে বলেন, এটা আপনি যে জানেন না এই দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। অনেক মানুষ ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা আর একটা শয়তানি। আরে ভাই, আপনি যদি না জানেন তো মানবেন কি? এজন্য পৃথিবীর কোন ফরজ আল্লাহ সর্বপ্রথম নবীজিকে দেননি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন না, সর্বপ্রথম আল্লাহ ফরজ দিয়েছেন ইকরা পড়েন, এক কথা বলেন না কেন? ইকরা শব্দের অভিধান দেখবেন, ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দাও। বিশ্বনবীকে জিব্রাইল যেদিন সর্বপ্রথম এসে দেখা দিয়ে বলেছিলেন, বলেন ইকরা, তিনবার তিনি বলার পর উনি পড়েননি, বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আলেম যারা আছেন তাদেরকে বলছি, তিনবার কেন বললেন আমি জানি না,
চতুর্থবার যখন তাকে বুকের উপরে চাপ দিয়ে ফেরেশতা জিব্রাইল বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। এবার বিশ্বনবী প্রশ্ন করেছিলেন জিব্রাইল এই কথাটা আগে বললে না কেন, আমি তো এতক্ষণে আসাইছিলাম যে আমি পড়বো কার নামে, আমি কি পড়া শুরু করব, এতক্ষণ তো বলনি, যতক্ষণ তুমি বললে যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি আপনাকে বানিয়েছে, আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো ভয় নেই, কোনো সংশয় নেই, আমি এবার পড়তে আরম্ভ করলাম। একটানে তিনি জিব্রাইলের সাথে পাঁচটা আয়াত পড়েছিলেন। শিক্ষা কি আয়াতের? বিশ্বনবী জিব্রাইলের সাথে বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের এই হাদিসটা দিয়ে আমাদের জন্য যেটা শিক্ষা, খেয়াল করে নেবেন, নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম পাননি ততক্ষণ পড়া শুরু করেন নাই, তাহলে আমাদের উম্মত হিসাবে উনি শিক্ষা দিয়েছিলেন নবুয়ত পাওয়ার দিন, যে উম্মতেরা দুনিয়াতে পড়া যদি শুরু করো এমনিতে শুরু করবা না, যতক্ষণ আল্লাহর নাম না আসবে পড়া শুরু হবে না। আস্তে বলেন। সুতরাং 96 ভাগ মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থায় যারা আছে, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, আমরা বলতে চাই 96 ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা শুরু করা দরকার আল্লাহর নাম নিয়ে। এ দাবিতে আছেন কারা দেখি? লিল্লাহে তাকবীর, বুঝলে হবে। রবের নামে পড়া আরম্ভ করলে মানুষ মানুষ হয়, রব বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো কিছু নামে যদি মানুষ পড়ে শিক্ষা অর্জন করবে মানুষ বেঈমান হয়। আমি বাস্তবে এই চোখে দেখেছি, অজু করছে শিক্ষকে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, আমি এই চোখে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষক। ছাত্র তো দুইটাই, একটা মানুষের মতো মানুষ হয়েছে, এই যে কিছুক্ষণ আগে যে দুইটাকে দেখলেন এগুলো মানুষের মতো মানুষ হবে। আমার মনে হয় এই শিক্ষাগুলো যদি ধরে রাখতে পারে এই মেয়েটা এই ছেলেটা কোনোদিন ওর বাবার মুখের উপরে তর্ক করবে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ভার্সিটিতে যে ছেলেটা জুতা দিয়ে পিটাচ্ছে ওইটাও তো ছাত্র, কথা বলেন না কেন? এইটার ভেতরে কোরআন আছে, এটা মানুষ হচ্ছে, ওটার ভেতরে কোরআন নেই, মাস্টার শেষ করার পর জানোয়ার হয়ে গেছে। এজন্য পড়া আরম্ভ করা দরকার আগামী প্রজন্ম যদি আপনি রেখে যেতে চান সভ্য নম্র ভদ্র আল্লাহর নামে। এখানে শিক্ষা ব্যবস্থায় আমরা চাই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যেন শুরু করা হয়। সর্বপ্রথম ফরজ আল্লাহ দিয়েছেন এই কারণে, এখানে বেদাত যারা ঢুকিয়েছে তারা তো করছে আপনাকে দিয়ে করাচ্ছে, আপনি বলেন আমি জানতাম না তাই এভাবে করেছি, না আপনি জানেন না কেন? এখানে বেদাত যারা করবে তাদের জন্য দুইটা শাস্তি, আল্লাহর নবী বলেন যে লোকটা বেদাত করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে নারাজ হয়ে যায়, দ্বিতীয় নম্বর কিয়ামতে যখন বিচার শুরু হবে এই বেদাতকারীর জন্য নবীর সুপারিশ হারাম।
আমি হাদিসটা পড়ার পরে চট্টগ্রাম বিশেষ করে এই বিভাগের দিকে মিলিয়েছি অধিকাংশ মানুষ এই বিভাগে এই 10টা 12টা জেলাতে এত বেদাত বেশি হয় এরা নবীর সুপারিশ থেকে অধিকাংশ মানুষ জেনে হোক না জেনে হোক বঞ্চিত হচ্ছে আপনি রাগ করলে এটাই সঠিক দ্বিতীয় নম্বরে যারা জালিম শাসকের দোষামত করে চলে এদের জন্য নবীর সুপারিশ হারাম এটা এই দেশে এখনো শুরু হয়নি দেখো আমেরিকা চলছে এই জন্য হারাজন শব্দের যে ব্যাখ্যাটা বলেছিলাম আমার মনে ভয় ভীতি সংশয় সন্দেহ কোনো কিছু যেন কাজ না করে অধিকারলিল মুমিনিন কারণ কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য জিকির উপদেশ কাদের জন্য মুমিনদের আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের প্রসার করার যে ধরন শেখালেন এইভাবে করে যেন উপস্থাপন করতে পারি তৌফিক দেন বলেন আমিন দরুদার সালাম পাঠ করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা পরিচিত আয়াত আজকে পড়েছি কিন্তু এখান থেকে নতুন তথ্য কিছু আমরা বের করব আবিষ্কার করব ইনশাআল্লাহ জবান খুলে আমি চট্টগ্রাম বিভাগের জন্য এটা পড়লাম কারণ আছে কারণ এই এলাকায় আজটা চলে বেশি নবীর ভালোবাসা মহব্বত এই নিয়ে চলছে বিভিন্ন ঝামেলা আর দুর্নীতি এটা পরিষ্কার করা লাগবে কোরআনের এই আয়াত দিয়ে আজকে ইনশাআল্লাহ কারণ তাফসীর হয় এই দেশে পাঁচ রকমের তাফসীর হয় সরকারি তাফসীর হয় বেসরকারি তাফসীর হয় খানকার তাফসীর হয় নাটকীয় তাফসীর হয় আর দরকারি কোরআনিক তাফসীর হয় আমরা কোরআনে কারীমের যে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন এর হক আদায় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসলে তুমি যুবক মানুষ কি অটবান মরুবে মানুষ না উঠে যেতে পারে যুবক মানুষ উঠলে কত মেয়ের বাপ এখানে আসে না দেখতে জীবনে বিয়ে দেবে ওর সাথে এমনি সে মানে বিয়ে হচ্ছে না আশা করছি কে উঠবেন না ভাই এক ঘন্টা সময় পাচ্ছি আপনি উঠবেন কেন উঠবেন না যেমন বিয়ে করবেন ইনশাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم سورة آل عمران কোন সূরা 200টা আয়াত আছে 20টা রুকু আছে তিন নাম্বার রুকুর প্রথম আয়াতটা আমরা পড়লাম মদিনায় আল্লাহ নাজিল করেছেন একটা বংশের নামে এত বড় সূরা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন কত মর্যাদা সম্পন্ন বংশ এটা আমার ওইটা বিষয় না আমার বোঝানোর বিষয় এখানে দুইটা শব্দ নিয়ে একটা হচ্ছে ফাত্তাবিউনি আরেকটা ইয়াগফির লাকুম যুনুবাকুম আমরা এই দুইটা শব্দ সামনে রেখে তাফসীর করার চেষ্টা চালাচ্ছি আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যারা দাবি করো আল্লাহ আমি তোমাদেরকে বা আমি তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না আমরা দল মত যাই করি না কেন এক বাক্যে মুসলিম হিসাবে স্বীকার করি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি আল্লাহ তাআলা ওইটাই জানিয়েছেন যারা বলে যে আল্লাহ তোমাকে ভালোবাসি এই কথা যারা স্বীকার করে মুখ দিয়ে বলে বিশ্বাস করে যে আল্লাহ আসলেই তোমাকে ভালোবাসি আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে
এখানে আলেম যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি এখানে হাববম শব্দ আছে না তাবহন বলেন বলেন হাববন মানে ভালোবাসা আর তাবহন মানে দেখে দেখে চলা বিশ্ব নবী এই পৃথিবীতে কিভাবে চলেছেন ওইভাবে দেখে দেখে জীবন চালানোর নাম হচ্ছে তাবহন অনুসরণ আদর্শ আমরা ইয়াদের ব্যাখ্যা করছি আল্লাহকে যদি ভালোবাসতে চাও রাসূলকে ভালোবাসো আরে ভালোবাসা মাস্ট দিয়ে এটা তো লাগবে কিন্তু এখানে এই শব্দ আল্লাহ দেননি আল্লাহ দিয়েছেন রাসূলের অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দাও এই দুনিয়াতে যারা রাসূলকে ভালোবেসেছে তারা তার কথা মেনে অনুসরণ করে প্রমাণ দিয়েছে বলেন আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন মাত্র শুনেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয় অনেকে এই সওয়াবটা কিছু মনেই করে না সেখানে সেখানে একা একা নামাজ পড়ে নিচ্ছে না যদি কেউ জামাতে হাজির হয়ে নামাজ পড়তে পারে একা একা 27 বার নামাজ পড়লে যে সওয়াব হবে একবার জামাতে হাজির হয়ে নামাজ পড়লে ওই সওয়াব হবে মুসাফিরের জন্য জেলখানায় কয়েদীদের জন্য এবং কোন ঝামেলা যদি মসজিদে দেদে রাস্তায় থাকে তাদের জন্য এটা ছাড় আছে তাদের জন্য শর্ত না কিন্তু কোন মানুষ যদি সময় সুযোগ আছে এরপর জামাতে হাজির হয়ে ইচ্ছা করে নামাজ না পড়ে হাদিস এসেছে ওর নামাজ হবে না নামাজের হক যেটা وَاقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ 43 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো যাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো আশা করছি আমাদের জীবনে জামাত যেন নষ্ট না হয় বলেন আমিন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে যান সালাম ফেরানো শেষ হয়ে গেলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে তিন দিন হযরত ওমর দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কানে নালিশ দিলেন হে রাসূল এ আব্দুল্লাহ আনসারী বারবার নামাজে আসে ঠিক সবার পেছনে আসে নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয় আপনি তো বলেছেন মসজিদে মুনাফিকদের জন্য কষ্ট হবে আর বাজার মুনাফিকদের জন্য আনন্দ লাগবে আপনি একটু জিজ্ঞাসা করেন তো ওনারকে আল্লাহর নবী বলেন আন্দাজে কোন কথা বলা ধারণা করা ঠিক না চলো দেখি চারজন সাহাবী নিয়ে নবীজি দার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভেতর থেকে তিনবার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন নবীজি বললেন আব্দুল্লাহ তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে রেগে যায় রাগ করি মন খারাপ থাকে তাকে আল্লাহ জান্নাতে দেবে না কেন তিনবার টাকা লাগলো সাহাবী বলে হুজুর আমার কিছু কারণ আছে বিশ্ব নবী বলেন ওমর সহ কিছু সাহাবী তোমার নামে নালিশ দিয়েছে তুমি সবার পেছনে যাও মসজিদে সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড় দাও কারণ কি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মসজিদে যাই আপনার কথা শুনতে আমার মনে চায় আমরা স্বামী স্ত্রী এমন একটা পোশাক আছে শুধু নামাজ তাড়াতাড়ি করে নামাজ শেষ করে চলে আসি ওই পোশাকটা স্ত্রীকে দিয়ে বাকি যে ছেঁড়া ছেঁটা পোশাক আছে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে আপনি যখন প্রথম এসে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে আমি তো জিজ্ঞাসা করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি কারণ কথা বলছে কার সাথে নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে নবীজি বলেন সাহাবী তুমি জিজ্ঞাসা করলে ফাসজুদ ওয়াকতারিব যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায় যখন মানুষ সেজদা যায় নামাজে ওই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন আমি এখন কি করব দ্বিতীয়বার সালাম দিলেন তখনও পর্যন্ত নামাজের শেষ হয়নি
দেবী আবার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গে ও আমার কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে এই দেখেন এখনো ভালোভাবে কাপড় পরতেও পারি নাই জলদি করে চলে এসেছি আমারে মাফ করেন নবীজি কেঁদে ফেললেন পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে বিশ্বনবী বলেন এত কষ্টে আছো এর বড় তুমি জামাত ত্যাগ করো না উঠানের দিকে তাকিয়ে দেখলেন একটা শিশু বাচ্চাকে 8-10 বছর বয়স হবে শিকল দিয়ে সেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে নবীজি বললেন তোমার কথা শুনে আমার ভালো লেগেছে কিন্তু বাচ্চার উপরে জুলুম করো কেন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ এ বাচ্চাটা আমার ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা ওটা আমার না ওটা ইহুদির বাগানের বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে পাকা খেজুর ওখান থেকে পড়ে এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটাছুটি করতে পারে না ছোট মানুষ না বুঝে ইহুদির বাগানের খেজুর খেয়ে ফেলবে আমি আপনার মুখে শুনেছি লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবে না তাদখুল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জান্নাতে ওই শরীর যাচ্ছে না যাবে না কখনোই যাওয়া সম্ভব না জাসাদুন গুসিয়া বিল হারাম যার 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয় আমি আপনার মুখে এটাও শুনেছি কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম চুরি এর নাম চুরি আরো জোরে বলেন চুরি আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝেই মনে হয় এ কারণে আমার সন্তান না বলে ইহুদির বাগানের খেজুর খাওয়া তার মানে চুরি করে খাওয়া হবে একটা হারাম জিনিস খেয়ে ওর শরীরে রক্ত মাংস তৈরি হবে ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যাবে এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয় বেঁধে রাখি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি হাদিস শুধু শোনা না বাস্তবে নিজের জীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফে একটু মিলান তো তারা নবীকে ভালোবেসেছে মহব্বত করেছে অনুসরণের মাধ্যমে তার কথাকে কথা বলে না কেন আর আমরা এমন আশেকের রসুল হয়ে দাঁড়িয়ে আছি নবীজির জীবনের যে কথাগুলো ছিল ওগুলো আমাদের জীবনে নেই আন্দাজে শুধু জিলাপি আর খেচুড়ি খাওয়ার জন্য মহব্বত দেখায় আমি তো আমার এই ছোট্ট জীবনে 33 বছর বয়স আমার যতটুকু আমি বুঝছি এই দেশের যত ইবাদত বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক সবে বরাতে খাওয়া একবার বলেন না কেন সবে মেরাজে খাওয়া লাইলাতুল কদরে খাওয়া দুই ঈদে খাওয়া মানুষ মরে গেলে খাওয়া জন্মদিনে খাওয়া মৃত্যুদিনে খাওয়া ছাড়া কি আছে আর আমি যা দেখছি এই দেশের মুসলমান বিশেষ করে এখানে আর ভারতে আমি যতগুলো রাজ্যে ঘুরলাম এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি নাও জানে কি করে খাওয়া লাগে এটা জানে দাদা একটা গল্প বলতেন এক মুসলমান এক খ্রিস্টান আর এক ইহুদি তিনজন মিলে দোস্তি করে সারাদিন ঘোরাঘুরি করে বলছে খোদা লেগে গেছে খাবার নিয়ে আস দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছে মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আছে ইহুদি খ্রিস্টান বলে এখন তো খেলাম বাকিটা রেখে দেন পরে যখন খোদা লাগবে খাওয়া যাবে মুসলমান বলছে কোনো অসুবিধা নেই এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে ঠিক আছে সবাই ঘুমায় ওর তো ঘুম আসে না ওই দুইজন তো ক্লান্ত সারাদিন পরিশ্রম করে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে আস্তে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে ওঠেন কেন আমি আমার আশ্চর্য স্বপ্ন দেখলাম স্বপ্নের ভেতরে দেখি প্রথম আসমানে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে উম্মত আমি তোর উপরে খুশি ওই যে রুটি আছে ওই খাবে রুটি তো আমার হয়ে গেছে আপনারা ওঠেন না কেন
ইহুদি ডাক দিয়ে বলে তোমার স্বপ্ন হলো তুমি তো প্রথম আসমানে আমার নবী হযরতে ঈসা মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিয়ে বুকে জমা দিয়ে কপালে জমা দিয়ে বুকে জড়িয়ে বলছে উম্মত তোর বাস্তব জীবনের উপর আমি রাজি আছি ওই যে রুটি আছে খেয়ে নে এত বড় জায়গায় ষষ্ঠ আসমানে আল্লাহর সাথে যিনি কথা বলতেন মূসা নবী তিনি যদি এই কথা বলতে পারে যে রুটি তো আমার মুসলমান তো জেগে ঘুমাচ্ছে ওঠে না আরে যখন গোতা দিয়ে চিমটি দিয়ে তুলেছে বলেছে কি ওঠো না কেন রুটি তো আমাদের হয়ে গেছে কিন্তু সবই শুনছে ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হলো তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক গদ্য দানব আমার সামনে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা করবো জীবন বাঁচানোর তাকিদে রুটি খেয়ে ফেলিস খ্রিস্টান ডাক দিয়ে বলে ভাই এত বড় বিপদ গেল আমাদের ডাকতে পারলি না ডাকবো কি করে একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমান ওরা বলছে ঠিক আছে বিপদ কেটে গেছে এই ভালো কি করে খাওয়া লাগে ধান্দা করে এটা আমরা সবচাইতে বেশি জানি নবীর মহব্বত দেখাতে গিয়ে তার জন্মদিন মৃত্যুদিন পালন করতে গিয়েও খাওয়া অথচ তার অনুসরণ জীবনে আনে না আল্লাহ ওইটাই জানিয়েছেন যদি দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি তোমাদের প্রথম নাম্বারে দায়িত্ব হচ্ছে আমার নবীর অনুসরণ করো না নবীকে ভালোবাসো তার অনুসরণ করা লাগবে তার প্র্যাকটিক্যাল লাইফটা দেখে চলার মাধ্যমে নাকি ইয়া নবী সালা এসে হয়ে গেল শব্দের দিকে খেয়াল করেন তো কেউ যদি অনুসরণ করে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহু আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব এখানে আলেম যারা আছেন বলেন তো এখানে ইউহিব্ব এটা মজারে নামাজি মজারের শব্দ এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ মাজি অতীত শব্দ দেননি যে আপনি অনুসরণ আরম্ভ করেছেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছিলেন না যখন অনুসরণ আরম্ভ করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে এখন আমার প্রশ্ন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে আংশিক অনুসরণ যারা করেছিল তাদেরকে আল্লাহ ভালোবাসেনি তাদেরকে আল্লাহ মাফও করেনি জান্নাতেও দেয়নি এই কথা বলো না তার বাস্তব উদাহরণ নবীর দুই চাচা আবু তালেব আর আবু লাহাব এ দুইজন নবীকে অনুসরণ করেনি কিন্তু ভালোবেসেছিল এত ভালোবাসা দিয়েছিল আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না রাতের বেলা এতিম মোহাম্মদ ভাতিজা তারে রাখতো কাছে সারাটা জীবন আগলিয়ে রেখেছিল হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি খেয়াল করে কিয়ামতের ময়দানে এ আবু তালেবের মায়ের নিচে জাহান্নামের দুইটা ফিতা লাগিয়ে দেবে এটা আমরা জানি কিনা মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি ওর পুরা শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না শুধুমাত্র পায়ে কোথায় আরো জোরে বলেন পায়ে লাগবে এই কারণে কারণ ওর শরীরের সব জায়গায় নবীর শরীর টাচ হয়েছিল কোন সময় চোমা দিয়েছে কোন সময় মাথায় নিয়েছে কোন সময় মুখে নিয়েছে বুকে নিয়েছে পিঠে নিয়েছে কিন্তু পায়ের কাছে কোনোদিন রাখে নাই এই কারণে আল্লাহর নবীর শরীর ওর শরীরের যেখানে যেখানে লেগেছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না শুধুমাত্র পা দিয়ে কোনোদিন স্পর্শ হয়নি এজন্য পায়ে লাগিয়ে দেবে আগুন কি ভালোবাসা ছিল তার জীবনে আপনি লক্ষ্য করেন কাফেররা এসে যখন বলেছিল আবু তালেব আপনারে ভাতিজা এই ভাইয়ের ছেলেকে নিষেধ করেন যদিও চাচা বিভিন্ন জিনিসের অফার দিয়েছিল নবীজি আসার পরে তাকে ডাক দিয়ে বলে মোহাম্মদ ওরা এসেছিল এই অফার গুলো দিয়েছে কি করবা বিশ্ব নবী বলেন চাচা ওরা যেটা দিতে চায় সুন্দরী নারী গাড়ি বাড়ি ক্ষমতা ধন সম্পদ এগুলো তো দেওয়া সম্ভব যেটা দেওয়া সম্ভব না
আকাশে ওই চাঁদ যদি আমার বাম হাতে সূর্য যদি ডান হাতে এনে দেয় যে কালেমাটা নিয়ে এসেছি এক সেকেন্ডের জন্য এ দাওয়াত বন্ধ করা সম্ভব না ওই দিন আবু তালেবের ভাষা শুনেন ডাক দিয়ে বলেছে ভাতিজা মোহাম্মদ তোমার কাজ তুমি চালিয়ে যাও আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না কিন্তু তোমারে আমি বাধা দেব না কেউ বাধা দিতে আসলেও আমি তারে নিজে ঠেকাবো আপনি যে ভূমিকাও রাখতে পারেন না এত কঠোর অবস্থায় ছিল আবু তালেব এরকম ভয়ঙ্কর মুহূর্তেও ছিল তার পেছনে এরপরেও লোকটা যেদিন মারা যাচ্ছিল বিশ্বনবী এসে তার বালিশের কাছে বসে বসে বলেছিলেন ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা রাহুল বুখারী হে চাচা জোরে বলা লাগবে না শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই শুধু আল্লাহর ঘোষণাটা দেন কিয়ামতের দিন আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব পাশে আবু জেহেল আর আবু সুফিয়ান দাঁড়িয়েছিল ডাক দিয়ে বলে নেতা ওড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা মানুষ তোমার ভীরু বলবে কাপুরুষ বলবে আবু তালিব ডাক দিয়ে বলে ভাতিজা মোহাম্মদ আমারে মাফ করে দিও তোমার কালিমাটা আমি পড়তে পারলাম না জোরে বলেন নাউজুবিল্লাহ নবীজির মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হে নবী আপনি মন খারাপ করেন কেন হেদায়েত তো আপনার হাতে দেয়নি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন এ লোকটা আপনার চাচা আমি জানি সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে বুকে আগলিয়ে রেখেছে কোলে পিঠে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি কিন্তু লোকটা আপনার অনুসরণ করে নাই এজন্য আমি আল্লাহকে মাফ করি নাই হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি এরপরেও নবীজির কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করেছে রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও কারণ তার যে শ্রম তার যে কষ্ট আমার জীবনে আমি তো দেখেছি তুমি আমার চাচাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম সূরা তাওবা 113 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন লোকটা আপনার চাচা এটা তো আমি জানি আপনাকে সারা জীবন ভালোবেসেছি আমি দেখেছি কিন্তু লোকটা তো মুশরিক লোকটা কি কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য জায়েজ না শোভনীয় না উচিত না এটা বৈধ না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে কাকে বলছে নবীকে বলেন বলেন নবী সিকে যদি এ কথা বলতে পারে ওলাও কানো বলি করবা যদিও নিকট আত্মীয় হয় এটা আপনার তাও আপনি পারবেন না অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায় আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে আর ওরাও পাগল ওরা মনে করে না এত বড় হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাত দেবে নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছে আমির হামজার হাতের উপর বাড়ি মারবে না কি বিশ্বাসে আরে আছে এই মানুষগুলো এত ভালোবাসা সারা জীবন দেওয়ার পরে নবীজির হাত যদি আল্লাহ ফেরত দেয় চাচা মুশরিক আর টাটকা মুশরিক মেরে যায় 14টা গরু জবাই করে আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি জান্নাত কোন বাবা বাবার নাকি এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে অনেককে এটা থেকে বেরিয়ে আসেন ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু তালেবকে জান্নাত দেওয়া লাগতো অনুসরণ ছিল না কি ছিল না অনুসরণ
আরেকজন চাচার নাম আমরা জানি আবু লাহাব এই লোকটা এত ভালোবেসেছিল নবীর জন্মের সময় বিশ্ব নবীর জন্মের দিন ওর নিজের টাকায় ক্রয় করা বাদি দাসী সোয়াইবিয়া এসে ডাক দিয়ে বলেছে মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে আবু লাহাব ডাক দিয়ে বলে দেখো জীবনে কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে যাওনি আজকে কোথায় গিয়েছিলে যেই বলেছে আপনার মরা ভাই আব্দুল্লাহ সে যদি থাকতো বেঁচে আজ অনেক খুশি হতো সে যেহেতু নেই আমি তো দৌড়িয়ে গিয়েছিলাম আমেনার ঘরে তার একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান এসেছে এই খবরটা আপনাকে আমি দেওয়ার জন্য দৌড়িয়ে এসেছি আবু লাহাবের রাগ ছিল এরপর ওর সঙ্গে সঙ্গে বাদিসার কথা শোনার পরে ওই সময় ডাক দিয়ে বলেছে সোয়াইবিয়া আমার ভাই আব্দুল্লাহ থাকলে অনেক খুশি হতো ভাই যখন নেই আমি তো এই সেই ছেলেটার চাচা এত খুশির সংবাদ আমারে দিলে এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি মুক্ত করে দিলাম যা তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না বলেন তো কত ভালোবাসা থাকলে নিজের টাকায় কেনা এত বড় একটা বাদীকে মুক্ত করে দিতে পারে আপনি তো দুই টাকাও দিতে চান না ভালোবাসা কম ছিল না কিন্তু তার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে যখনই বিশ্ব নবী কালেমার দাওয়াত দিয়েছে লোকটা অনুসরণ করে নাই আগের ভালোবাসাও ভুলে গেছে অনুসরণ বাদ দিয়ে পাথর মেরেছে কথা বলেন না কেন পাহাড়ের ওই পাদ দেশে দাঁড়িয়ে এই লোকটাই সর্বপ্রথম পাথর তুলে নবীর দিকে এইভাবে নিক্ষেপ করেছিল তাফসিরে হাক্কানিতে আমি পড়েছি পাথরটা নবীজির শরীরে লাগে নাই সামনে পড়েছিল খেয়াল করেন আলেম যা আছেন পাথরটা কিন্তু নবীর শরীরে লাগে নাই সামনে পড়েছিল যেহেতু সর্বপ্রথম পাথর তুলে এভাবে নিক্ষেপ করেছে আল্লাহ এত বেশি রাগ করেছিলেন ওই সময় ওরা কোরআনের ভেতরে ওর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন তাব্বাতে ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে এবং ধ্বংস হয়েছে খেয়াল করেন তো স্বপ্নের দিকে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে আল্লাহ এখানে কয় হাতের নাম দিয়েছেন ইয়াদা নিয়েছিল শব্দটা নুন পড়ে গেছে ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দুই হাত আল্লাহ অবিচার করে ফেলেছে আবু লাহাবের উপরে ভালো করে বলে না মানে ও তো পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে ধ্বংস করলে এক হাত করবে দুই হাত করলো কেন আপনি যে কোনো জিনিস এভাবে তুলে যদি ছুঁড়ে মারতে চান দেখবেন এক হাত দিয়ে হয় না এ হাতও নড়াচড়া করে কথা বলেন না কেন আল্লাহ পাক এটা সহ্য করে নবীর বিরুদ্ধে এ হাত দিয়ে যদিও পাথর মেরেছে পাথরটা শরীরে না লেগে সামনে পড়েছিল কিন্তু এই হাত কিছুই করে নাই শুধু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে এই জন্য এই হাতও আল্লাহ ধ্বংস করে দিয়েছে আজ বিশ্বে যারা বিশ্ব নবী এবং তার আলেমদের বিরুদ্ধে এই হাত ক্ষমতার হাত সম্পদের হাত ব্যবহার করছেন আর পেছন দরজা দিয়ে বাম হাতের মতো অনেকেই নাড়াচাড়া দিয়ে সাপোর্ট দিচ্ছে আমি নিচে নামলাম না এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন ওর যদি দুই হাতি ধ্বংস হয়ে যায় আপনার কিছু থাকবে ওর শুধু ধ্বংস হয়েছে তা না মা গো না কাসাব ও যা অর্জন করেছিল সম্পদ ক্ষমতাও কিন্তু মন্ত্রী ছিল ওর কিচ্ছু কাজে আসে নাই নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর ভালোবাসা জীবনে কম ছিল আরো জোরে বলেন ও যে জাহান্নামে গেছে আর কারো ফতোয়া লাগবে এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন সায়া সলা নারং দাতালাহাব অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে লেলিহান অগ্নিকুণ্ডে প্রবেশ করাবো আল্লাহ যদি বলেন প্রবেশ করাবো এখানে কোন সন্দেহ শুধু এতটুকু আল্লাহ শেষ করানি অমর আতহ তার স্ত্রীকেও দেব
আমার প্রশ্ন হচ্ছে তার স্ত্রীর দোষটা কি? হ্যাঁ স্ত্রীর দোষ ছিল এই তলে তলে বিশ্ব নবীকে অপমান করার জন্য এই উম্মে জামিল নামে এই মহিলা স্বামীকে পরামর্শ দিত আর গোতা তো বাড়ি থেকে যে এটা করেন এটা করেন আজ উম্মে জামিলের অনেক বোন আছে অনেক খালা আছে তারা নিজেরা হয়তো ওভাবে আলেমদের বিরুদ্ধে লাগে না বাড়ির লোকদেরকে খোঁচা যে এটা করতে পারো না উম্মে জামিলকে আল্লাহ যদি আয়াত নাসিল করে জাহান্নামে ঘোষণা দেয় আপনিও জাহান্নামে যদি আলেমদের পেছনে এভাবে লিখে থাকেন দুইজন চাচার কথা বললাম দুইজনই শুধু ভালোবাসা 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 অনুসরণ ছিল না দুইজনেই জাহান্নামী দুইজনেই আরো জোরে বলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচার নাম আমরা জানি একজন আব্বাস আর একজন হামজা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনে শুধু ভালোবাসা ছিল না ভালোবাসতো তারা মাস্ট বি পাশাপাশি তারা অনুসরণ করে দেখিয়েছে হযরত আব্বাস যে নবীর অনুসরণ করেছে তার বাস্তব প্রমাণ মুসলিম শরীফের হাদিস আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা আবি ইসলামে দিনা আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা রাহু মুসলিম এই কথা বলেন হযরত আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় দুনিয়ায় তিনটা কাজ তাকে করা লাগবে এক নম্বরে যে আল্লাহকে রব্বে খুশি আছে এই হাদিসের প্রথম অংশ পড়ার পরে আমি যেটা বুঝি বাংলাদেশের 96 ভাগ মুসলমান ঠিক আছে কিন্তু 6 ভাগ মানুষও আল্লাহকে রব্বে খুশি নেই এখন যদি বলেন এত বেশি ডিটা হ্যাঁ এত বেশি ডিফারেন্স আপনি হিসাব করে দেখেন আল্লাহকে রব পেয়ে যারা খুশি রবের অর্থ 19টা এর প্রথম অর্থ রব মানে আইনদাতা রব মানে আইনদাতা আমি কি এগুলো বানাচ্ছি না রব মানে আইনদাতা যিনি বানিয়েছে তার আইন চলবে এটাই ফাইনাল অথচ 53 বছর পার হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে 96 ভাগ আমরা মুসলমান বাস করি ওই রবের একটা আইনও আজও এ দেশে কায়েম নেই আপনি রবকে রব পেয়ে খুশি আছেন কি করে খালি মুখের কথা আমার মাঝে মাঝে দাদা আমার দেলখানায় থাকতে আমার দাদাটা মারা গেছে অনেক কিছু গল্প বলতো শিক্ষামূলক বলতো হামজা এ দেশে 96 ভাগ মুসলমান ওটা শুধু আদম শুমারিতে আর ওই আগা কাটা আছে তাছাড়া 96 ভাগ মুসলমান না 51 ভাগ যদি মুসলমান বাংলাদেশে মানসা কত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা এই হাদিস অনুযায়ী তৈরি হয়ে যায় এই দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু চলার কথা না উদাহরণ দিতে গিয়ে বলতো একজন গরিব মানুষ রিকশা চালায় বহু কষ্ট করে 1 কেজি মাংস কিনেছে খাসির বৌমাকে বলছে রান্না করো আমি গোসল করে আসি রান্না কমপ্লিট করে চিন্তা করছে দেখি কেমন লাগে খেতে খেতে প্রায় সব খেয়ে ফেলিস শ্বশুর এসে বলছে কই দাও মোলা দিয়েছে আলু দিয়েছে কিন্তু কষ্ট দেয় না ডাক দিয়ে বলছে কই আসল জিনিস তো শ্বশুর আব্বা বলবো কি আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি পানি এনে দেখি ওই যে দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলিস আর নেই শ্বশুর মনে মনে চিন্তা করছে 1 কেজি মাংস রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে পানি আনতে গেল কয় মিনিট লাগে এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো কি বিড়াল পাশে তাকিয়ে দেখে মিউ মিউ করছে চেপে ধরিস চার হাত পা রাইট করে রশি দিয়ে বেঁধেছে দাড়ি পাল লাইনে ওজন দিয়ে দেখে 1 কেজি বসে বৌমা এটা যদি বিড়াল হয় তো দেখে মাংস কই কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় ওজন হবে 2 কেজি আর এটা যদি মাংস হয় তাহলে বিড়াল কই 96 ভাগ মুসলমান শুধু আদম শুমারি আর মুসলমানি দেওয়াই এই আর এখন তো অনেকেই বিশেষ করে এই দেশে মুসলমানি দেওয়াকে
নিয়মন কায়দায় নিয়ে গেছে এটাকে ব্যবসা বানিয়েছে 20 বছর ছেলের বয়স মুসলমানই দেয় না কি চাচা এত বড় ছেলে বলে ঢাকা বাবু কোথায় টাকা নেই আমার ওর ওই জন্য মুসলমানই দেয় না একটা ছেলে মুসলমানই দিতে কয় টাকা লাগে হ্যাঁ 1000 1000 টাকা দিলে গোড়া থেকে কিটো বাদ দিয়ে 200 টাকা দিয়ে কেটে দাও 1000 5টা মুসলমান হয়ে যাও মুসলমানই দিতে পারছে না কারণ কি এখনো বন ভাষণ করবে পিকনিক করবে টাকা কালেকশন করবে এই কারণে শেষ পর্যন্ত এনসিও ব্যারাক বিভিন্ন সংস্থার কাছে টাকা নেয় সুদে 50,000 টাকা নিয়ে তিন দিন মাইকিং করছে যে আমার তাগড়া ছেলের মুসলমান দিয়েছে টাকা পয়সা তো কম ওঠে না ভালো উঠেছে সকালে স্যার দোকানে বসে হাসতেছে লোকজন বলে কি চাচা এত খুশি বলছে বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ মনে হচ্ছে আমি আরেকবার দিই কি ব্যবসা পেয়েছে এইটার নাম মুসলমানি এইটা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয় তবে ছাগল কি ছাগল মুসলমান না আমি হাসির ঘোড়া কি দেওয়ার জন্য বলি নাই 96 ভাগ মুসলমান আমরা দাবি করছি সারা বিশ্বে আমাদের কে নামে জানে যেখানে মুসলমান 96 ভাগ অথচ মানসাকত আমাল ঈমান আমরা ঈমানের স্বাদ পাই না কারণ আল্লাহকে আমরা রব পেয়ে খুশি না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে রব পেয়ে খুশি কথা বলেন না কেন উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন দ্বিতীয় নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে উনি খুশি ছিলেন আল্লাহর নবীকে আদর্শ পেয়ে উনি খুশি ছিলেন এই জন্য তিনি ঈমানের স্বাদ পেয়ে এই হাদিসটা বর্ণনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ উনি যে জান্নাতি তার প্রমাণ সূরা বাইজেনার শেষ আয়াত আল্লাহ পাক সাহাবীদের জন্য এই আয়াতটা নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আমি আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছি এরা যেমন আমার উপরে রাজি তার মানে হযরত আব্বাস শুধু ভালোবাসা দেননি পাশাপাশি তিনি নবীর অনুসরণ করে দেখিয়েছেন এই জন্য জান্নাতি কথা বলেন না কেন আরেকজন চাচার দিকে তাকান হযরত হামজা উনি শুধু ভালোবেসেছেন তা না তার জীবনী পড়তে গিয়ে দেখেছি তাকে 70 টুকরা করেছে তার লজ্জা স্থান পর্যন্ত 3 টুকরা করেছে এর পরেও তিনি নবীর আদর্শ ছেড়ে দেননি কথা বলেন না কেন উনি নবীকে ভালোবেসেছেন একদিকে এ ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন আল্লাহর নবীর আদর্শটা এত বেশি অনুপ্রাণিত হয়ে গ্রহণ করেছিলেন যেদিন নবীজির মাথা ফাটা অবস্থায় দেখলেন শিকার করে বাড়িতে আসার পরে তার স্ত্রী মুখ ভার করে বসে আছে ডাক দে বলে স্ত্রী মুখ ভার করে আসো বলে কম মুখ ভার করবো না তোমার এতিম ভাতিজা মোহাম্মদ কে বুঝেন রড দিয়ে মাথার উপরে পিটিয়ে রক্ত বের করে দিয়ে কাবার পাশে শুয়ে রেখেছে ওই অবস্থায় তীর ধনুক নিয়ে আবু জেহেলকে ওইভাবে আঘাত করার পরে নবীর কাছে গিয়েছে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমাকে যেভাবে মেরেছিল আমি ঠিক ওইভাবেই মেরে এসেছি তুমি কি খুশি হয়েছ বিশ্ব নবী বলেন চাচা আমি খুশি হতে পারলাম না হামজা ডাক দিয়ে বলে যা ভাতিজা কি করলে তুমি খুশি হবে বলো আমি আজকে তাই করব নবীজি বলেছিলেন চাচা আপনি কি সত্যি আমাকে খুশি দেখতে চান বলে হ্যাঁ আবু জেহেল না এরকম হাজার আবু জেহেলের মাথা ফাটিয়ে প্রতিশোধ নিলে আমি খুশি না যদি আপনি আমার আদর্শটা মেনে নেন আমার আনিত কালেমা যদি পড়তে পারেন আমি খুশি হয়ে যাব হযরত হামজা ওই দিনই বলেছে ভাতিজা প্রতিশোধে যখন তুমি বিশ্বাসী না তোমার চরিত্র তো আমি আগেই জানি পেছনের দিকে আমি আর তাকালাম না সব কিছু ছেড়ে দিয়ে তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তোমার কালেমা স্বীকার করে নিলাম
হযরত হামসাকে 70 টুকরা করে তার খলিসা বের করে সিবিএসএ 3 টুকরা করেছে লজ্জা স্থানের পরও তিনি ছেড়ে যাননি তিনি জান্নাতি না জাহান্নামী তিনি যে জান্নাতি তার প্রমাণ করারে কারীম হযরত হামজার ছোট একটা মেয়ে ছিল জীবনে পড়তে গিয়ে দেখলাম সে এসে বলছে হে রাসূল হে আমার চাচা তো ভাই আমার বাবা শহীদ হয়েছে আমি শুনেছি বাবা শহীদ হয়েছে আপনি আমারে বলেন বাবা শহীদ হলে তো জান্নাত পাওয়ার কথা কারণ আমি কোরআনে পড়েছি আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন হে নবী যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় যাদেরকে হত্যা করা হয় মানুষগুলোকে আপনি মৃত বলবেন না এরা জীবিত শুধু জীবিত না এরা আমি আল্লাহর কাছে খাবার খায় ধরে বলেন সুবহানাল্লাহ হযরত হামজা যে খাবার খেয়েছেন তার প্রমাণ হচ্ছে মেয়েটা ডাক দিয়ে বলে আমার বাবা জান্নাতে এটা আমি দেখতে চাই বিশ্বনবী বলেন বোন আমার জান্নাতে আছে আমি এখন দেখাবো কি করে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে ছোট মেয়েটা বলছে আব্বু আমি এখানে বিশ্বনবী বলেন বোন কাকে ডাক দাও মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে আকাশের দিকে তাকিয়ে দেখলাম কিছু পাখিদের সাথে আমার বাবা পাখা লাগিয়ে উড়তেছে নবীজি বলেন বোন আমার ওটা আকাশ না ওটা আল্লাহর জান্নাত ফেরেশতাদের সাথে তোমার বাবা পাখা লাগিয়ে জান্নাতের ভেতরে ভ্রমণ করছে হযরত হামজা এতটুকু শেষ করেননি কোন মানুষ যদি মারা যায় ঈমান নিয়ে সে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে কিয়ামতের দিন একবারে উঠবে এতটুকুই শেষ আর কিছু নেই যারা আলেম আছে তাদেরকে বলছি রশিদ ভাই যারা ঈমান নিয়ে মারা যাবে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে কিয়ামতে যেদিন সিংহায় ফতগার দেওয়া হবে ওই দিন উঠবে আর কিছু আছে নেই কিন্তু কেউ যদি শহীদ হয় শাহাদতের মরণ পায় লোকটা মরণের পরে ঘুমাবে না ও লোকটা জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে খাবার খাওয়াবে আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না বলেন বলেন জেগে থাকলে খাবার খাওয়া লাগে আর খাবার খেলে রক্ত কষ্ট মাংস তৈরি হয় হযরত হামজাকে যেখানে কবর দিয়েছে 30 বছর পরে কবরটা ভেঙে গিয়েছিল মদিনা একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে পানির সাথে রক্ত ভেসে আসছিল ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছিল তাদের এখন মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে হযরত হামজাকে যত টুকরা টুকরা করেছিল সেই সমস্ত জায়গা থেকে তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে আল্লাহ যদি খাবার না খাবে তে রক্ত এলো কোথায় এই কথা বলছি না কেন এই জন্য পৃথিবীতে যারা শহীদ হচ্ছে যারা শাহাদতের মরণ পাচ্ছে যারা গুম হয়ে যাচ্ছে যাদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে আপনি মৃত বলবেন না আর ওদেরকে আল্লাহ এমনিতে এভাবে মরণও দেয় না আলিয়াহুল্লাযীনা আমানু ওয়াতাখিযা মিনকুম শুহাদা সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে কিছু মানুষের জীবন যৌবন কিছু মানুষের কর্ম জীবন আমি আল্লাহর কাছে ভালো লাগে ওদেরকে শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি বলে বলেন সুবহানাল্লাহ সুতরাং যারা শাহাদতের মরণ পাচ্ছে উল্টা পাল্টা ধারণা করবেন না ওরা কিন্তু জীবিত এ 70-80 বছরে আর কি খেয়েছে এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে তাদেরকে খাওয়াবে এখানে জেলখানায় 3টা বছর আমার সারা জেলখানায় 3টা বছরে প্রতিদিনের তাহাজ্জুদের দোয়া ছিল আল্লাহ তুমি আমারে মরণ দিও আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক এমনি আমি মরণ চাই না আল্লাহ যদি মরণ আমারে দাও তুমি শাহাদতের মরণ দিও কারণ 33 বছর আর কি খেয়েছি শাহাদতের মরণ যদি আমি পাই হযরতে হামজার মতো কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবো আল্লাহর জান্নাতি খাবার আল্লাহর হাতে খেতে পারবো সুবহানাল্লাহ হযরতে হামজা
হযরতে আব্বাস দয়জন নবীকে শুধু ভালোবাসা দিয়ে শেষ করেছে না অনুসরণ করেছে এখানে দুইজন জান্নাতি আর আগের দুইজন আপনার এখনো বিবেক খোলে না খালি ভালোবাসা দিয়ে শেষ করে দেবেন অনুসরণ করে দেখান হামজার মতো আব্বাসের মতো শব্দটা কি ছিল কেউ যদি অনুসরণ আরম্ভ করে তাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে এখন এই অনুসরণকে আংশিক না পূর্ণাঙ্গ আমরা যেটা করছি এটা তো আংশিক হয়ে যাচ্ছে কারণ আমাদের জব্বার নবীর মতো পাগড়ি নবীর মতো কিন্তু নবীর মতো সমাজ ব্যবস্থা আমাদের নেই নবীর মতো রাজনীতি আমাদের জীবনে নেই তাহলে আমাদের অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক আরো জোরে আংশিক অনুসরণ করলে ইহবিব কুমুল্লাহ আল্লাহ ভালোবাসবে কথা আছে এখন আমাদের অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ আল্লাহ তখন ভালোবাসা শুরু করবে আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমান শুধু আংশিক অনুসরণ করার কারণে এখনো আল্লাহর ভালোবাসা পাওয়ায় আরম্ভ করেনি ঠিক ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তো বাদ দিলাম আল্লাহ মাফ করে দেবে দিচ্ছে দেবে তা না যে অনুসরণ আরম্ভ করবেন আপনি পূর্ণাঙ্গ ভাবে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এখন থেকে রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা আমি অনুসরণ আরম্ভ করলাম আপনাকে তখন আল্লাহ ভালোবাসা শুরু করলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে ওর জীবনের অপরাধ রাখে না জামবন না দিয়ে জুনু বাকুম দিয়েছেন সব গোনা আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ উনি যে মাফ করবে তার প্রমাণ ওনার এই দুইটা নাম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল নবী আপনি বলেন এই যে অনুসরণের কথা বললাম এটা যদি কেউ করে আমি আল্লাহ এবং আমার রাসূলের সেই লোকটাই কেবল আমি আল্লাহর দৃষ্টিতে ভালোবাসার পাত্র ফাইন তাবাল্লাহ কেউ যদি এই অনুসরণ না করে মুখ ফিরিয়ে নেয় অহংকার করে ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন অবশ্যই আমি আল্লাহ কাফেরদের ভালোবাসি না তার মানে যার ভালোবাসা আছে জীবনে অনুসরণ নেই সে কাফের কথা বলে না কেন আলেমকে জিজ্ঞাসা করেন যারা শুধু ভালোবাসে অনুসরণ করে না এরা কাফের তাছাড়া আল্লাহ ইউহিব্বুল কাফিরিন দিতেন না ফাইন তাওয়াল্লাহ যারা এই কথাগুলো শুনে মুখ ফিরিয়ে নেবে ফা মানে অতঃপর ফাইনাল্লাহ তারা যেন জেনে রাখে অবশ্যই আমি আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন এই কাফেরদের ভালোবাসি না তার মানে শুধু ভালোবাসা আব্বাস আবু তালেবের মতো আবু লাহাবের মতো বাসবেন অনুসরণ করবেন না আব্বাসের মতো হামজার মতো আপনি কাফের আর কাফেরকে আল্লাহ ভালোবাসে না বাসবে না আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন বারোটা পর্যন্ত কথা বলি বারোটায় বাসে আমিনে আজ যদি সামনে কোনো জায়গায় আসে আশপাশে ব্যাখ্যা পরের শব্দগুলো করবো ইনশাল্লাহ সামান্য পড়ে এখন এটা হবে টাকা পয়সা যদি কেউ নিয়ে এসে থাকেন আপনারা দিয়েছেন আমরা জানি এরপরও যাওয়ার সময় এনাদেরকে একটু দিয়েছি আমি অনেকগুলো তথ্য লিখেছিলাম প্রায় দুই পৃষ্ঠা আয়াত সম্পর্কে হাজার হাজার কথা এখানে আছে আমি সবগুলো বলতে পারলাম না কারণ বারোটা কোরআন কথা বলি না আগামীতে সময় পেলে আমার আগে তুলে দেবেন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন ফেনি জেলার এই ময়দানের দিকে তাকিয়ে দেখো হাজার হাজার বান্দা বান্দি কোরআনে কারীম রাত বারোটা পার হয়ে গেছে চাদক পাখির মতো তাকিয়ে আছে তাফসীরুল কোরআন মাহফিলে যতটুকু বোঝার চেষ্টা চালিয়েছি আমরা যতটুকু বুঝেছি প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে নবীর রওজায় পৌঁছিয়ে দাও তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ এদেরকে মাফ করে দাও এই মোনাজাতটা বসে করেন ভাই মোনাজাতটা বসে করেন বসেন اللهم لا تردنا خائبين اللهم لا تردنا خائبين
আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। তাহাজ্জুদের এই সময় হাত তুলে বসে আছি, একেবারে খালি হাতে ফেরত দিও না, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আল্লাহ জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, বোনের ইজ্জতে এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার ডালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো জীবন তাদেরকে দান করো রব্বুল আলামিন।